মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আপনি ভালো করে শুনে নিন, এই মালিনী ব্যানার্জি যা বলছে সব মিথ্যে কথা, সব। কি কি বলছো ঠাম্মি, তোমারও ঠিক ভুল সব গুলিয়ে গেল নাকি? একদম চুপ জয়দাদু ভাই, যা বোঝো না যা জানো না সেটার মধ্যে কথা বলতে এসো না, কেমন? আমি জানি মালিনী ব্যানার্জি তোমার মা, সন্তানের সামনে মায়ের নামে কিছু বললে সন্তানের গায়ে লাগে, এটা আমি বুঝি। তাহলে শোনো, ওই মিতা ব্যানার্জি আমার মা, আমার মা লক্ষ্মী। অনেক দিন ধরে ওর সঙ্গে আমি ঘর করেছি, আমার ছেলের বউ, ওর সোম দাদু ভাইয়ের মা। হ্যাঁ, তাকে ছেড়ে ও চলে গিয়েছিল যে কোনো কারণেই হোক, কিন্তু ওর মতন মেয়ে হবে না, আমি আমার মায়ের জায়গায় বসিয়েছি। ওর মতো মনের মানুষ একটাও নেই, ও সন্তানকে ভালোবাসে, খুব ভালোবাসে। ও আমার বৌমা হয়েও আজ আমার কাছে মা হয়ে গেছে। কাজী দাদু ভাই, যা বলছো সেটা একটু ভেবে চিনতে বলো। হ্যাঁ, আমি জানি মালিনী ব্যানার্জি সোম দাদু ভাইকে লালন পালন করে বড় করেছিল, কিন্তু মা হতে পারেনি, মা হতে পারেনি। আর আজ আমি সব কিছু বুঝতে পেরে গেছি যে এই মালিনী ব্যানার্জি সব কিছু করেছে, সব কিছু আমার সংসারটাকে তছনছ করে দিয়েছে, এই মালিনী ব্যানার্জি। আমার কিছুতেই মনে হয় না জুনি এই কাজটা করতে পারে। দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখছো, দেখো মুখ দিয়ে একটা শব্দ বার করবে না শ্রেয়া। এ কথা আপনি বলছেন না, আপনি? আমি কেন এই কাজ করব আর কি করেই বা করব? আমি তো জাস্ট একটা হাউসওয়াইফ, শুধু কয়েকটা সোশ্যাল ওয়ার্ক করি, আমার পক্ষে এই কাজ করা সম্ভবই না। মিতা বড় ব্যবসা করে, ওর বড় বড় লোকের সঙ্গে ওঠা বসা আছে, যোগাযোগ আছে, এসব গুন্ডা টুন্ডা অ্যাপয়েন্ট করে সোমকে কিডন্যাপ করা ওর পক্ষে কোনো ব্যাপারই না। একদম চুপ করুন, আর একটা বাজে কথা বলবেন না আপনি, আপনার মতো নিচ বইনা না। আমি আরেকটা দেখি, আমি বলছি অফিসার, আমার মা এরকম কোনো কাজ করতে পারে না। আমি জোর গলায় বলছি, আমার মাকে ফাঁসানো হচ্ছে। হ্যাঁ, আমি জোর গলায় বলছি, কারণ আর তো কেউ বলবে না, আর তো কারুর মা নয়। আর তার মধ্যে তিতির এমন ভাবে ব্রেন ওয়াশ করিয়েছে, আমি জানি অফিসার যে আপনাদের অভিযোগকারী আমার মায়ের হয়ে কোনো কথা বলবে না, কিন্তু আমি জোর গলায় বলছি আমার মা এরকম কোনো কাজ করতে পারে না, আর যেই করুক আমার মা করতে পারে না। তুমি জানো না জয়, তোমার মা ঠিক কি কি করতে পারেন, আজ তোমার আর আমার সাথে যে উনি কি কি করেছেন কিচ্ছু জানো না তুমি। দেখুন, কুণ্ডারা যা বলছে আর মালিনী ব্যানার্জি যেসব প্রমাণের কথা বলছেন সেসব কনসিডার করে আমার তো মিতা ব্যানার্জিকেই দোষী বলে মনে হচ্ছে। হ্যাঁ অফিসার, হ্যাঁ, নিয়ে যান, নিয়ে যান ওকে থানায়, দেখবেন ওখানে গিয়ে সব সব স্বীকার করে নেবে। হ্যাঁ, নিয়েই যান আমাকে। কেন বলছেন এরকম ম্যাম, করছেন এটা? আমি জানি আপনার অভিমান হয়েছে, কিন্তু এইভাবে আপনি মালিনী ব্যানার্জিকে জিতে যেতে দেবেন? আমি এটা কিছুতেই হতে দিতে পারবো না, আপনি কথা বলবেন। অফিসার, আমার আপনার কাছে একটা অনুরোধ আছে। কি বলছি যে এইভাবে গুন্ডাগুলোর কথা বিশ্বাস না করে যদি গুন্ডাগুলোকে এখানে নিয়ে আসা হয় এবং অপরাধীকে গুন্ডাদের দ্বারা চিহ্নিত করা হয় তাহলে অনেকটা বেটার হয় না? মানেটা কি, এখন এই বাড়িতে গুন্ডা ঢুকবে? না না না, এবার মধ্যে গুন্ডা ডাকাত চোর ঢুকবে, এবার একটা সম্মান নেই, হবে না, হবে না, হবে না। এটা তোমাদের বাড়ি নয়, তাই এখানে সব চলবে না। এই বাড়িতে গুন্ডা টুন্ডা ঢুকবে না অফিসার, এই বাড়িতে গুন্ডা ঢুকবে না অফিসার। আপনারা যখন দোষীদের চিহ্নিত করেন এইভাবেই তো করেন, অপরাধীদের সামনে নিয়ে গিয়ে আই উইটনেস হিসেবে দোষীদের চিহ্নিত করেন, তাহলে এই ক্ষেত্রে সেটা করতে অসুবিধা কোথায় হচ্ছে বলুন? সেটা ঠিক, তাহলে ডাকার ব্যবস্থা করুন, না হলে আপনার কিসের ক্ষমতা, কিসের প্রতিপত্তি, আপনি প্লিজ ব্যবস্থা করুন, আপনার কথাই তো ফাইনাল।
বেশ, আমি গুন্ডাদের এখানে আনার ব্যবস্থা করছি। প্লিজ। তিতির তো পাল্টা চাল দিয়েই চলেছে। তোরা ঠিক করে বল, তোদের এই কাজের সুপারি কে দিয়েছে বল। স্যার বললাম তো, দেবস্মিতা ব্যানার্জি। ওই তো দেখুন, মিতার নাম বলছে দেখুন। তাই মনে আছে তো, চেয়ার নিয়ে বসে পড়েছিলাম, তোর ম্যাডাম গিয়ে বল তিতির এসেছে, সেম অবস্থা করবো কিন্তু। আর ওর মায়ের কথা তো মনেই আছে, তাই ঠিক করে বলো, ঠিক করে বলো। হ্যাঁ স্যার, সত্যি দেবস্মিতা ব্যানার্জি আমাদের বলেছিলেন। এক্স্যাক্টলি, দেবস্মিতা ব্যানার্জি কিভাবে সুপারিটা দিয়েছিলেন, সামনাসামনি না ফোনে? সামনাসামনি। তাহলে নিশ্চয়ই চেনো, তাহলে আইডেন্টিফাই করো দেবস্মিতা ব্যানার্জিকে। আসলে অত মনে থাকে না তো, একবারই দেখেছি তো, তাই অত মনে নেই আমার। একবার দেখেছি মানে এটা কি, তোমাদেরকে জানালো কোথায় রাখতে হবে, কি করতে হবে, কিভাবে মারতে হবে সব বললো। আর চ্যারিটি নিশ্চয়ই করো না তোমরা, টাকাও নিশ্চয়ই দিয়েছে, যে টাকা দিয়েছে তার মুখটা তো মনে থাকার কথা। আইডেন্টিফাই করো, বলো এদের মধ্যে দেবস্মিতা ব্যানার্জিকে বলো। ইনি দেবস্মিতা ব্যানার্জি। এই মহিলার কথা বলছো তো তোমরা, উনি দেবস্মিতা ব্যানার্জি তো? ব্যাস, তাহলে সবটা জলের মতো পরিষ্কার হয়ে গেল অফিসার। এই মালিনী ব্যানার্জি ইচ্ছা করে দেবস্মিতা ব্যানার্জির নাম ভাড়িয়ে এই গুন্ডাদেরকে সুপারি দিয়েছে, যাতে এরা যদি ধরাও পড়ে যায় তাহলে সমস্ত দোষটা মালিনী ব্যানার্জির ঘাড়ে না গিয়ে মিতা ম্যামের উপর এসে পড়ে। আপনি আর প্লিজ টাইম ওয়েস্ট করবেন না, অ্যারেস্ট করুন মালিনী ম্যানার্জিকে প্লিজ। আসলে বলছিলাম কি স্যার, আমার না চিনতে একটু ভুল হয়ে গেছে, ইনি দেবস্মিতা ব্যানার্জি নন, ইনি আসল দেবস্মিতা ব্যানার্জি, ইনি আমাদেরকে সুপারি দিয়েছিলেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।